কারো ছোট ছোট কথায় অল্পতেই আঘাত লেগে মন খারাপ হয়ে যায়, কারো কটু কথায় হাসি মুখটা মলিন হয়ে যায়। কষ্ট হলেও এই জিনিসগুলো সঙ্গে মানিয়ে নিতে শিখো, জীবনটা এত সহজ নয়। আমরা যত ছোট ভাবি জীবনটা অত ছোট নয়। এই জীবনে অনেক পথ চলা বাকি, অনেক মানুষের সঙ্গে দেখা হওয়া বাকি, অনেক মানুষের মন বোঝা বাকি। চলতে চলতে হোঁচট খাবেন, অনেকের ব্যবহারে কষ্ট পাবেন, আবার অনেকের কাছ থেকে আনএক্সপেক্টেড কিছু পেয়ে যেতে পারেন। বড় বড় ধাক্কাগুলো মোকাবেলা করার জন্য নিজেকে শক্ত করা দরকার, ছোট ছোট ধাক্কাগুলো সহ্য করে নিজেকে মানিয়ে নেওয়া দরকার, কষ্ট হলেও ডোন্ট কেয়ার একটা ভাব আনা দরকার। কারো ছোট ছোট আঘাতকে নেগেটিভলি না নিয়ে আশীর্বাদ হিসেবে না। ছোটোখাটো আঘাত করা মানুষ জীবনে না থাকলে নিজেকে খাঁটি শোনায় কনভার্ট কীভাবে করবে? বড় ধাক্কা খেয়ে এক কোনায় পচে মরার চাইতে ছোট্ট ছোট্ট আঘাত খেয়ে নিজেকে মানিয়ে নিয়ে নিজেকে নিজের ঢাল হিসেবে প্রস্তুত করা ভালো নয় কি?